গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মমিতা হরমোন ব্লগস ইউ ইউ কি আগে প্রথমে ইউ 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 নয় ইয়ে ইয়ে এই ব্লগটা হলো আমার মেয়ের বার্থডে ব্লগ বার্থডে ব্লগ বার্থডে গান ওই যে বার্থডে গান যে বালি হাঁটছিল এই যে বার্থডে ব্লগ মানে শোনা যাচ্ছে মিষ্টি গোটা জামান যাচ্ছে বলে আরো অনেকে আসবে সবাইকে দেখাবো আচ্ছা কি করব মিষ্টু বার্থডেতে সবই তোমাদেরকে শেয়ার করব তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো তো লেটস গেট স্টার্টেড আর এখানে আমরা এখানে বাইরে রোদ খেতে বসেছি প্রচুর রোদ পড়েছে বাইরে এই যে ঠান্ডার মধ্যে আর বাতাস থাকে না হ্যাঁ সেই তো জানতাম আমরা বাইরে কাজ হচ্ছে দেখাচ্ছি তোমরা দেখেছিলাম মন্দির হচ্ছে তো ওই যে একটা জায়গায় বসলাম মন্দির হয়ে গেছে এই যে এখানে কাজ হচ্ছে এখানে আরো বালি তো এই যে মন্দির কালী মন্দির হচ্ছে মজা আসছে রোদের মধ্যে বসে থাকতে তাকে দেখো তাকে দেখো এই যে বার্থডে গাল যাও যাও তোকে দেব না দিতে হবে না ঠিক আছে আরি কথা বলবো না যে এখন দুই বোন খেল এখন দুই বোন খেলছে এই যে এখন বিকেল হয়ে গেছে এখন প্রায় বাসতে যায় পৌনে পাঁচটা তো আমরা বললাম আজকে মিষ্টির জন্মদিন তো এখন ফোরানো হচ্ছে বেলুন এই যে তো এই যে মিষ্টু এখন বসে আছে বোনও বসে আছে তো আমরা এখন একটা চ্যালেঞ্জ করেছিলাম যে চ্যালেঞ্জটা যাবে আলাদা একটা ভিডিওতে ওটা ব্লগ হবে না তো ভিডিও হবে তো এখন আমরা এই বেলুন ভিডিও রিমোট এই যে তো এই বেলুনগুলো এইখানে মানে ডেকোরেশন হবে মানে ডেকোরেট করবো আমরা সবাই মিলে তো কেমন কি করবো না করবো আছে কি কি হবে না হবে সবাই তোমাকে শেয়ার করবো তুমি আগেও বলেছি তো এখন আরেকবার বলে দিলাম তো তাদের তোমার ভিডিওটা দেখো এই যে মনে মিষ্ট সরি মিষ্টু এখানে বেলুন ফোলাচ্ছে তোমাদের বললাম যে আমরা চ্যালেঞ্জ করেছিলাম কে ফার্স্ট হয়েছে আর কি লাস্ট হয়েছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা আগে যাবে এটা পরে যাবে হয়তো হয় আগে যেতে পারি বা পরে যেতে পারি তো এখন বেলুনগুলো চটপট করে ফুলিয়ে নিই আগে এই বেলুনগুলো ফুলিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এই বেলুনগুলো সব ফুলিয়েছি আমরা যে চ্যালেঞ্জ করছিলাম সেইটার মধ্যে এগুলো সব ফুলিয়েছি তো এখন এগুলো ফুলিয়ে নিই চটপট করে ওখানে ওই ঘরে বেলুন সাজানো হচ্ছে আর এখনো সাজানো হয়নি ফোলানো হচ্ছে সব আর এই যে মিষ্টিকে জামাটা পরাবো এই যে মিষ্টিকে রেডি করে তোমাদের পুরো একবার দেখাচ্ছি তো এই যে আমরা আমরা এখন এই যে গোছাচ্ছি এই যে বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে আর এই যে এখানে স্টারগুলো লাইটিংগুলো মানে সাজিয়েছি এই যে এই যে আর এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে তার একটা লেয়ার হবে এই বোন করে সাজাচ্ছে আমিও আমি ওকে হেল্প করছি বেলুনগুলো দিচ্ছি ও জয়েন্ট করছে আর একজনকে দেখাচ্ছে বার্থডে গান আমি কী বললাম আমি নিজে বুঝতে পারলাম না দাদা আর এই যে মা এখানে বোথ সাইড সেলটেপ দিচ্ছে মা তো সাপোর্ট করতো না এই যে লাগলো এখানে পায়েই তো পড়লো এই যে ফোলানো হয়েছে এই যে হ্যাপি বার্থডে লেখা এই যে আর ওই দিকে এই পাশের দিকে রান্না হচ্ছে সব কেমন করে সাজাচ্ছি তোমার সব দেখ মিষ্টুর বার্থডে এর মধ্যে আরও আরও কিছু বসবে অ্যানিমালসগুলো বসবে আর এই যে মিষ্টি এখন রেডি হচ্ছে এখন হ্যাপি বার্থডে লেখা বাকি আর এই যে মিষ্টি এখন রেডি হচ্ছে তো একেবারে ভালো করে ডেকোরেশন হয়ে গেল তোমাদের ভালো করে দেখো গান বান বাজিয়ে দেখাও
Happy birthday, Balo. Happy birthday to you. ঢঙ্গি এটা হলো মিষ্টু জন্মদিনের আগের দিন, মানে যেদিন মিষ্টু আসল জন্মদিন ছিল শনিবার, সেই দিনই করেছি। কেকটা বানিয়েছি, তার পরের দিন আমরা অনুষ্ঠান করেছি। তো এই যে কেক বানানো চলছে, বাবা এই যে ব্যাটারটা গুলছে, এখানে তো কত কালার আছে, যে যে কালারগুলো দিয়েছিলাম কেকে, রেড ব্লু আর ইয়েলো দিয়েছিলাম, এই যে সব গার্নিশের জন্য রেখেছি। আর এই যে সব ভালো করে ডেকোরেট করে নিয়েছি আমরা, যে যে কালারে তোমরা কেক দেখেছি। যে আর এখন সবাইকে আমি কেক দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে। হ্যাঁ, মিষ্টির জন্মদিনে সবাই এসছে। এই যে এখন আমরা সবাই সেলফি তুলবো, এই যে এখন সব ছবি তোলা হচ্ছে। এই যে মিষ্টু ফেমাস হয়ে গেছে, এখন নিয়ে সবাই এখন সবাই ওকে নিয়ে ছবি তুলছে। এখন আরো অনেকে আসবে ওর সঙ্গে ছবি তুলতে, ফেমাস গার্ল। আজকে যদি তোমাদের আজকে মিষ্টুর বার্থডে, আচ্ছা ঠিক আছে বলতে হবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।